আসছি আমরা কষে দেখি 12 গোলকের প্রথম প্রশ্ন সাদামাটা প্রশ্নের মধ্যে পড়ে। একটি গোলকের ব্যাসার্ধে দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমাদের এই পুরো তলটার কথা বোঝাবে। প্রাথমিক ধারণাটা আমি বুঝিয়ে দিয়েছি বিষয়গুলো, তো পুরো এই পুরো চারদিকটা বোঝাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তো কি কি দেওয়া আছে তুমি দেখে নাও, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে অতএব উত্তর আমরা শুরু করছি। গোলকটির ব্যাসার্ধ, দ্যাট মিন্স ছোট আর আর ফর রেডিয়াস 10.5 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তো যা বার করতে বলেছে তার ফর্মুলাটা বসিয়ে মান বসিয়ে দাও। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আসছে আমরা 4πr². সমগ্র তল কী করে আসছে ক্ষেত্রফল সেটা আমি বলেছি প্রাথমিক ধারণার ভিডিওটাতে। 4π 22/7r², দ্যাট মিন্স 10.5 × 10.5। একটু দশমিক তুলে কাটাকাটি হয়ে যাক। দশমিকের পর জটা সংখ্যা থাকে আমরা জানি, একের পিঠে নিচে তোটা শূন্য হয়। একটু কাটাকাটি হয়ে যাক, 5 দ্বারা 5 × 2 = 10, 5 × 1 = 5, 5 × 2 = 10, 21/2, 2 × 2 = 4, 7 × 3 = 21। এতে 22 × 3 × 21 গুণ করে দাও, 3×22 = 66, আর 21 কে তার দ্বারা গুণ করছি আমরা, 6×12 = 13। ১৩৮৬ স্কোয়ার সেমি, বর্গ সেমি হবে, কারণ ক্ষেত্রফল বার করলে এককটা তোমাকে সবসময় বর্গ লিখতে হবে, বাকি যা থাকবে সেটা বর্গ সেমি। এত গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা খরচ হয়েছে, বলটির ব্যাস কত? তাহলে একটা চামড়ার বল তৈরি করতে যদি বলে, তার মানে এই বলটা পুরোটা চামড়া, তার মানে পুরো বলটা তৈরি করতে 431.20 টাকা লেগেছে পুরো বলটা তৈরি করতে। আর প্রতি বর্গ সেমি মানে মনে করো এই এতটা স্কোয়ার, এতটা জায়গা প্রতি বর্গ সেমি। তাহলে এই যে বলটা, এই বলটার এক একটা বর্গ সেমি তৈরি করতে 17.50 টাকা খরচা হয়েছে প্রতি বর্গ সেমি, মনে করো এতটা জায়গা, এক 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 প্রতি বর্গ সেমি। তাহলে আর মোট খরচ হয়েছে বলটা তৈরি করতে 431.20 টাকা। তাহলে প্রশ্নটা হচ্ছে ব্যাস কত, ব্যাস তার মানে ডায়ামিটারটা কত, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে তুমি এক কাজ করো, এটা একটা ঐকিক নিয়মের প্রশ্নে চলে যেতে পারো। প্রতি বর্গ মিটার মানে কি, প্রতি বর্গ সেমি মানে এক বর্গ সেমি, তাহলে এক বর্গ সেমিতে খরচ 17.50 টাকা, তাহলে 431.20 টাকা খরচ করলে কত বর্গ সেমি চামড়ার বল তৈরি হবে? এক কথায় আমি প্রথম জায়গাটা আসছি, প্রতি বর্গ সেমি 17.50 টাকা বলেছে, তার মানে 17.50 টাকা খরচা হয় এক বর্গ সেমিতে। তাহলে একটু এটা আগে লিখে নাও, এইখান থেকে দিয়ে তুমি শুরু করবে আগে, 17.50 টাকা খরচ হয় প্রতি বর্গ সেমি 17.50, তার মানে এক বর্গ সেমিতে 17.50, তার মানে 17.50 খরচ হয় এক বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমিতে, আর টোটাল খরচ 431
0.2520 টাকা, তাহলে 431 টাকা 20 পয়সা খরচ হয়, এটা উপরে গুণ হয়ে যাবে একের সঙ্গে, তার মানে আসলে হচ্ছে 431.20 বাই 17.50, 431.20 বাই 17.50 বর্গ সেমি, দশমিক তুলে নিচ্ছে, একটু কাটাকাটি করে নিই। দশমিক তুলে দিলে এমনিও কাটাকাটি চলে যাবে, আমি তাও একটু দশমিক তুলে দিলাম, নিচের দশমিক তুললে উপরে একের পেটে 2-0, উপর দশমিক তুললে নিচে একের পেটে 2-0, 0-0, 3 দ্বারা দেখছি, 3 5 15, 3 দ্বারা কাটাকাটি যাবে না, 7 দ্বারা কাটাকাটি যাবে, আমরা 7 দ্বারা কেটে নিচ্ছি, 7 6 42, 1 7 1 7, 6 7 42, 7 2 14, 5 7 35। আচ্ছা যত বেরোলে একটু লিখে নিই, 616 যতটা কাটাকাটি গেল কাটাকাটি করে নিলাম, বর্গ সেমি, একটা বর্গ সেমি খেয়াল করো, বর্গ সেমি, তাহলে 431 টাকা, তার মানে মোট খরচ 431 টাকা হয়েছে। এইটায় কতটা জায়গা তুমি চামড়ার বল তৈরি করতে পারবে, কতটা বল তৈরি করতে পারবে, এত বর্গ সেমি, তার মানে মোট খরচ যদি 431 টাকা হয়, তার মানে কি পুরো বলটা তৈরি করতে 431 টাকা খরচ হয়েছে, আর পুরো বলটা এত বর্গ সেমি, তার মানে এটা কি বলে ভেবে দেখো, বর্গ ক্ষেত্রফলের একক, তাহলে বর্গ সেমি মানে ক্ষেত্রফল, তার মানে পুরো বলটা, পুরো বলটার কি বেরোলো, এটা সমগ্র তলটার ক্ষেত্রফল হলো 616/25 বর্গ সেমি। তাহলে এখান থেকে তুমি আসলে কি পেয়ে গেলে, সমস্ত বলটার বর্গ একক আছে, তার মানে কি বটে এটা ক্ষেত্রফল, সমস্ত বলটার ক্ষেত্রফল। এতে সম্পত্তি ফোনের এত বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 616/25 বর্গ সেমি। এবারে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা বসাও, 4πr² সমান 616 বাই 25, 4πr², 616/25, এত আমরা আর স্কোয়ারটা রেখে বাকিটা ট্রান্সফার করে নিচ্ছি, 616/25 ×7 উপরে চলে গেল, আর 4/22 নিচে নেমে গেল, আর স্কোয়ার হয়ে গেল 616, উপরে 7 নিচে 4/22, কাটাকাটি করছি, 11 5 55, 11 6 66, 11 2 22, 2 28 56, 4 7 28, তাহলে আমাদের পড়ে রইল এত আর স্কোয়ার সমান 7 7/25, একটু স্কোয়ার ট্রান্সফার করতে আর সমান স্কোয়ার ট্রান্সফার রুট হয়ে গেল 25, 2 7 1 7 হয়ে গেল, আর 25কে ভাঙলে 5 হয়, রুট তুলে উঠে গেল, আর 5 5 25, রুটের নিয়মই হলো 2টা থাকলে 1টা হয়, তাহলে 2 7 1 7 হয়ে গেল, রুট উঠে গেল, আর 2টা 5 আছে এখানে 25 মানে 1টা 5 হয়ে গেল, এত বার পেয়ে গেলে এত সেমি। এরপর প্রশ্নটা কী ছিল, বলটার ব্যাস কত, তাহলে ব্যাস বার করে দাও, এত এম এত এম বলটির ব্যাস, ব্যাসের ফর্মুলা 2r 2 × r, ব্যাসে ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ব্যাস বেরোচ্ছে 7/5, ব্যাসার্ধ সরি, তাহলে আর জায়গায় 7/5 হয়ে গেল,
सात दुगुणे चौदह बाय पाँच, दशमी के भाग कर दो पाँच के चौदह द्वारा, पाँच दुगुणे दस चार, पाँच आठे चल्लिस, टू पॉइंट एट, टू पॉइंट एट सेमी, এটা হয়ে গেল। ব্যাস এটাই প্রশ্ন ছিল, উত্তর বার করতে বলেছিল। আশি তিনের প্রশ্নে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাস সাত সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে মনে করো এটা শর্টপাটের বল, যদিও একই রকম নয়, নিচে এটা দেখাবো না তোমাদের, নিচটা একটু ফ্ল্যাট আছে। তো স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হচ্ছে, মনে করি এটা শর্টপাটের বল, এটা গোলক, এর ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে এই হলো গোলক যার ব্যাস দিয়ে দিয়েছে সাত সেমি। এটা কতটা লোহা আছে, তাহলে নিয়মই বলে কোনো পদার্থের কোনো কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে নিলেট একবারে, সেই পদার্থটা বার করতে গেলে কোন ফর্মুলায় যেতে হবে তোমাকে, আয়তনের ফর্মুলায় যেতে হবে। আয়তন যখনই বলবে কতটা লোহা আছে তার মধ্যে, কতটা পদার্থ আছে তার মধ্যে, একটা ড্রামে কতটা জল আছে, তার মানে সব কিছুই আয়তন, ওটা আয়তনের মাধ্যমে বোঝা যায়। যদি বাইরের অংশটাকে নিয়ে আলোচনা করতে বলে কিছু, তাহলে তুমি সেটা ক্ষেত্রফলে যাবে, কিন্তু যদি ভেতরের অংশটা নিয়ে আলোচনা বলে কিনা কতটা পদার্থ আছে, তাহলে কিন্তু সেটা আমরা আয়তনে যাব। আরেকটা বোঝার উপায় হচ্ছে যে কত ঘন সেমি বলেছে, ঘন আয়তনের ফর্মুলা আয়তনের একক, যার জন্য বুঝতে পারবে তুমি যে কী বার করতে বলেছে। যদি ক্ষেত্রফলের কোনো কথা হতো তাহলে সেটা বর্গ থাকতো, কিন্তু যখন ঘন আছে তার মানে সেটা আয়তনেই বার করতে বলেছে। তো যাই হোক, প্রথমত বলটার ব্যাস দিয়ে দিয়েছে শর্টপাট খেলার, শুরু করছি এখান থেকে আমরা। বলটির ব্যাস, ব্যাস ডি কে বোঝায়, ডি ফর ডায়ামিটার, সাত সেমি। ব্যাস থেকে অঙ্ক করা যায় না, ব্যাসার্ধ বার করে নিতে হয়, কারণ সব ফর্মুলাই ব্যাসার্ধ থেকে হয়। ব্যাসার্ধ রেডিয়াস হচ্ছে ব্যাস যা থাকবে তার অর্ধেক, সবসময় ব্যাসের অর্ধেক হয়, কারণ এইটা হলো ব্যাস আর এইটা হলো এইখান থেকে এতটা ব্যাসার্ধ। ব্যাস যাই দিক না কেন তার অর্ধেক বাই টু করে দিলে ব্যাসার্ধ হয়ে গেল। এত সেমি একক লিখতে ভুলে যেও না কোনো কিছুতে, মানে নম্বর কাটার সম্ভাবনা থাকবে খুব বেশি। ব্যাস থেকে ব্যাসার্ধ হলো, এবং এই পরে তুমি কে বলেছে কতটা লোহা আছে তার মানে সেটা আয়তন বার করতে বলেছে, তাহলে তুমি আয়তনের ফর্মুলা চলে যাও। এত আয়তন সমান গোলকের আয়তনের ফর্মুলা, ফোর বাই থ্রি পাই আর কিউব, মান বসাচ্ছি ফোর বাই থ্রি ইন্টু পাই, পাই দ্যাট মিন্স বাইশ বাই সাত, আর কিউব হয়ে গেল সাতের দুই, তিনবার ইন্টু সাতের দুই ইন্টু সাতের দুই, কাটাকাটি করে নিয়ে যাক একটু, সাত সাত দুই দুগুণে চার হয়ে গেল, আর দুই এগারো বাইশ হয়ে গেল। তাহলে আমার হাতে পড়ে রইল এগারো ইন্টু সাত ইন্টু সাত, আর নিচে আছে তোমার তিন। কাটাকাটি সবসময় নিজে করবে, কারো করে কাটাকাটি খেয়ে বোঝা যায় না, যার জন্য নিজে কাটাকাটি করতে হবে। হয়ে গেল এটা আয়তন বলেছে, তাহলে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে নাও যা যা আছে, সাত সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশকে এগারো দ্বারা গুণ করে নিচ্ছি, পাঁচশো উনচল্লিশ বাই তিন, একটু আমরা তিন দ্বারা ভাগ করে নিই, তিন একে তিন, দুই তিন, তিন সাতে একুশ, হলো নয়, তিন নয় সাতাশ দুই, তার মানে দুই এক, ওয়ান সেভেন্টি নাইন, পেটে কেটে দুই উপরে উঠে গেল, তিন নিচে নেমে গেল, এত ওয়ান সেভেন্টি নাইন, দুই বাই তিন, দুই বাই তিন, এত আমরা ঘন সেমি একক পাবো, ঘন সেমি, কারণ আয়তন বার করছো সবসময় একক ঘন হয়। এত বলটিতে কত ঘন সেমি লোহা আছে, বলটিতে এত ঘন সেমি লোহা আছে। আচ্ছা আমরা চারের প্রশ্নে, আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। মনে করো একটা বালতিতে জল আছে, এতটা জল আছে, এরপর একটা গোলক বল তুমি ডুবিয়ে দিলে, তাতে একটা বল ডুবিয়ে দিলাম, তাহলে যদি প্রথমে জল তল এতটা ছিল, বলটা ডোবানোর ফলে
জলতল আরও কিছুটা উঠে চলে আসবে, মনে করো জলতল এতটা উঠে গেল, ছিল এখানে এলো এখানে, স্বাভাবিক। তুমি এক বালতি জল রাখো এবং তাতে যদি একটা ইঁট ডুবিয়ে দাও তাহলে দেখবে কিছুটা জল উপচে পড়ে গেল। আর্কিমিডিসের সূত্র নিয়ম অনুযায়ী কতটা জল উপচে পড়বে, যতটা ইঁটটার আয়তন, যে বস্তুটি তুমি ডোবাবে তার আয়তন যতটা ঠিক ততটাই জল উপচে পড়বে। বা যদি আমি মনে করো জলের উচ্চতা জলতল এতটা ছিল, বলটা ডোবানোর ফলে যদি জলতল এতটা উঠে যায় তাহলে সাপোজ এতটা উঠে গেল তাহলে এটা প্রাথমিক জলতল এবং বলটা ডোবানোর ফলে জলতলের উচ্চতা হলো এটা। তাহলে এই যে জলটা এতটা উপরে উঠলো এই জলটার আয়তন কতটা হবে, এই বলটার আয়তন যতটা ঠিক ততটা। আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো বস্তু যখন তুমি কোনো তরলে নিমজ্জিত করবে তখন সেই তরল কতটা উপরে উঠবে, সবসময় বস্তুর আয়তন যতটা ঠিক ততটাই তরল উপরে উঠবে। তার মানে এক কথায় তুমি বলতে পারো, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই বলটার যা আয়তন এই ওপরে ওঠা জলের আয়তনটা একই রকম সমান। তাহলে যদি তোমাকে বলে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা নিরেট গোলক, এই বলটার এইটা এই ব্যাসটা ডায়ামিটারটা মনে করো 28 সেমি, ব্যাস একটা গোলক তুমি ডুবিয়ে দিলে কতটা পরিমাণ জল অপসারিত হবে, তাহলে বুঝতে পারছো কতটা জল অপসারিত হবে যদি বলে, মানে কতটা জল বেরিয়ে যাবে বা উঠে যাবে, যাই বলো কতটা, না গোলকের আয়তন যতটা ততটা। তাহলে আমরা আসলে কতটা জল অপসারিত হবে কী করে পাবো, গোলকের আয়তনটা বার করে দাও, ব্যাস ততটা জল অপসারিত হবে। এক কথায় সাদামাটা কথা হলো যে তোমাকে বলের আয়তনটা বার করতে বলেছে, গোলকের আয়তনটা। তাহলে আমরা শুরু করছি অঙ্ক, গোলকের কী দিয়ে দিয়েছে দেখে নাও, গোলকের ব্যাস দিয়েছে 28 সেমি, গোলকের ব্যাস 28 সেমি, এত এই ব্যাসার্ধ বার করে নাও, ব্যাসার্ধ ব্যাসকে দুই দিয়ে ভাগ করে 14 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, এত আয়তন বার করে নিচ্ছি, গোলকের আয়তনের ফর্মুলা বসিয়ে দাও 4/3 πr³, মান বসাচ্ছি 4/3 π হলো 22 এর 7, আর কিউ বলতে 14 আছে, আর 3 × 14 কারণ আর কিউব আছে, যেহেতু 7 × 2 = 14, আর কাটাকাটি কিছুতে যাবে নাই, এত সব গুণ করে দিচ্ছে, 4 × 8 = 22, 8 × 4 = 8, 8 × 22 = 176, তাকে 14 দ্বারা ২ 28 + ২ 3 7 6 × ৬ ৭ × ৭ ১ ১ ১ ৪ ৬ ৭ ৭ ১৪ ৪ ১ ১ ২, আর তারপর আরেকবার তাকে 14 দ্বারা গুণ করছি, 4 ৬ ৭ ১ ২ ১৬ ১৭ ১৮ ১৮ ১ ৯ ৪ ৬ ৪ ২, তাহলে 3 4 4 9 6 ২ হলো 3, একে এবার 3 দ্বারা ভাগ করে নিচ্ছি, 3 × ৩ ৪ নেমে গেল ৩ × ৩ ৪ নামলো ৩ ৪ ১২ ৩ ৯ ২৭ ৬ ৩ ৮ ২৪ ২, পেটটা কেটে দাও, 2 উপরে 3 নিচে, এত আমাদের 1 1 4 9 8 পূর্ণ 2 এর 3, 11498 পূর্ণ 2 এর 3, আর আয়তন বলেছে আয়তনের ক্ষেত্রে কী হবে এক একটা সবসময় ঘন, ঘন সেমি, ঘন সেমি, এতে কত পরিমাণ জল অপসারিত হবে, 11498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি পরিমাণ জল অপসারিত
হবে, এটা আমাদের উত্তর। প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের, আয়ত ঘন, লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাতকরণী বা ভেদ, এগুলো প্রথম দিকের সবই ছাড়া আছে, তুমি দেখবে আমার চ্যানেলে কাজল মাহান্তি ম্যাথ সার্চ করলে তোমরা পেয়ে যাবে, বা আমি লিংক দিয়ে দেবো তার থেকেও তোমরা পেয়ে যাবে।